বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে আছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। রোববার সকাল থেকে চট্টগ্রামের নিউ মার্কেট এলাকায় বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। পাল্টা অবস্থান নেয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা করে পুলিশ। একইভাবে দুপক্ষের সংঘর্ষের সময় মুন্সীগঞ্জে ভাঙচুর ও মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। তিনজন নিহত সহ আহত হন অন্তত 35 জন। পাবনা শহরের ট্রাফিক মোড় এলাকায় অবস্থান নেয় আন্দোলনকারীরা। গুলিতে নিহত হন অন্তত 3 জন, আহত হন 10 থেকে 15 জন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে ময়মনসিংহ টাউন হল এলাকায় অবস্থান নেয় আন্দোলনকারীরা। দীর্ঘ সময় ধরে নানা স্লোগানে বিক্ষোভ করেন তারা। বিক্ষোভ হয় রাজশাহীতেও। নগরীর তালাইমারি গুরুত্বপূর্ণ সড়কে মিছিল করেন আন্দোলনকারীরা। পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে আছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। এছাড়া খুলনা, বরিশাল, ঝালকাঠি, বগুড়া, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, নাটোর ও টাঙ্গাইল সহ সারাদেশে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা। এ সময় দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া সহ বিভিন্ন স্থানে সংঘর্ষ হয়, ঘটে হতাহতের ঘটনাও। সাদিক সারোয়ার, এখন